আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি এলিফেন্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে হাইড্রোজেন পারক্সাইড। আমরা এখানে 50% বা 50 ভলিউমের হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেছি, যেটা অনেক বেশি ডেঞ্জারাস। এটা যদি আপনার হাতের ত্বকে পড়ে তাহলে আপনার ত্বকটা পুড়ে যেতে পারে। এরপরে আমরা 20% হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেছিলাম, বাট সেটাতে খুব একটা রিয়াকশন ভালো হয় না। সো যে কারণে আমরা 50% হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতেছি। আর আমাদের হাতের সেফটির জন্য আমরা হ্যান্ড গ্লোভস পরে নিচ্ছি, আর চোখের সুরক্ষার জন্য আমরা সেফটি গগলস পরে নেব। হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে রিয়াকশন ঘটানোর জন্য আমরা এখানে প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতেছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে আপনি এখানে পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করতে পারেন, বাট পটাশিয়াম আয়োডাইড অনেক বেশি ব্যয়বহুল। মাত্র 100 গ্রাম পটাশিয়াম আয়োডাইডের দাম 1000 টাকা। সো বুঝতে পারছেন কতটা এক্সপেন্সিভ। যে কারণে আমরা প্রভাবক হিসেবে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতেছি। এখন হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিয়াকশন করবে, তখন সবশেষে এখানে পানি এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। আর এই অক্সিজেনকে ক্যাপচার করার জন্য আমরা এখানে শ্যাম্পু বা ডিশওয়াশ ব্যবহার করব। সো আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি। সবার প্রথমে একটি বিকারে কিছু পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, এরপর এর সাথে কিছু পরিমাণ পানি যোগ করি। দেন একটি কাপে কিছু পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড নেই, এরপর এর সাথে ডিশওয়াশ যোগ করি। সো এবার রিয়াকশন শুরু করার পালা। 3, 2, 1। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হাইড্রোজেন পারক্সাইড রিয়াকশনের ফলে এখানে হাইড্রোজেন পারক্সাইডের বন্ধন ভেঙে গিয়ে পানি এবং অক্সিজেন গ্যাসে রূপান্তর হয়। এবার এই সেম রিয়াকশনটা আমরা আবার ট্রাই করব, বাট এখানে কোনো ভীম যোগ করব না। দেখা যাক কি হয়। ওয়াও, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ অক্সিজেনের ধোঁয়া নির্গত হচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা যদি ভালোই লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।